بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته الحق بانلا دستك محمد رجيب الرحمن بھائي ভাই আপনার করণীয় হচ্ছে যে আপনি এবং সই সুন্নাহর কথা যেগুলো আপনার জানা আছে সঠিকভাবে সেগুলো তাদেরকে বলতে থাকুন তারা মানবে মানবে না তাদের ব্যাপার জি কারণ তাদেরকে জোর করে মানাতে হবে এই দায়িত্ব কিন্তু আমার আপনার না আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া আর আপনি পৌঁছানোর পরে আপনার মনে যদি হয় এতদিন পৌঁছালাম কেউ এর ওপর আমল করলো না জি না এটাও আমাদের ভুল আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামরা তার মানে পৃথিবীতে যত রাসুল এসেছেন তারা রসুল গণ হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব সেই যুগের যে যুগে যে নবী এসেছেন যে যুগে যে রাসুল এসেছেন সেই যুগের তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ অথচ একটা হাদিসা রয়েছে যে কেয়ামতের দিনে এমন নবীও আসবেন যার কোনো উন্মত থাকবে না তাহলে এর অর্থ কি এটা কি যে এর অর্থ কি এটা যে তিনি তবিলিগের কাজ করেনি দাওয়াতের কাজ করেননি দাওতের কাজ করেছেন অথচ কেউ হয়তো তার দাওয়াতকে গ্রহণ করেননি তাহলে নবীর দাওয়াত যদি কেউ গ্রহণ না করে তাহলে আমার আপনার দাওয়াত গ্রহণ করেই নেবে যে এমনটা ভাবার কোনো যে অবকাশ নেই বিদায় আমাদের দায়িত্ব হচ্ছে কোরআন এবং সহি উন্নার কথা যেগুলো আমরা সঠিকভাবে জানি জি সে কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেব আমল করবে না করবে মানবে না মানবে তাদের দায়িত্ব আমাদের দায়িত্ব হচ্ছে বারবার বারবার তাদের কাছে এ কথাগুলো পৌঁছে দেওয়া বুকে হাত বাঁধা এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত জি জোরে আমিন বলা সহি হাদিস দ্বারা প্রমাণিত যদি আপনার কাছে সে হাদিসগুলো থেকে থাকে আর সে হাদিসগুলো তাদের কাছে তুলে ধরুন ভালোবাসার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে কোন রকমের তর্কে বিতর্কে না গিয়ে তাদেরকে এই কথাগুলো তাদেরকে পৌঁছানোর চেষ্টা করুন এরা হচ্ছে আপনার দায়িত্ব আর মানবে কি মানবে না তারা সেই চোদ্দ গোষ্ঠী আগেকার যে পাওয়া ধর্ম সেই ধর্মের উপরেই চলবে সেটা সঠিক হোক আর না হোক সেটা তাদের ব্যাপার আমাদের কথা হচ্ছে আমরা কোরআন এবং কথাগুলো তাদের কাছে পৌঁছে দেব এটা হচ্ছে আমাদের দায়িত্ব আর তাই তাদের দায়িত্ব হচ্ছে তারা গ্রহণ না করে যদি তারা আমল না করে তাহলে আমরা এটা কিন্তু আমাদের দায়িত্ব নয় এবং আমাদের দায়িত্ব হচ্ছে আমরা বার 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 আমাদের কটুক্তি করবো না কেন আমাদের গাল মন্দ করবো না কেন তবুও কিন্তু আমরা তাদের গায়ে পড়ে তাদের কাছে গিয়ে আমরা কোরআন এবং সেই সুন্নার কথাগুলো তাদের কাছে পৌঁছাবো